কাকুর হৃদযন্ত্রে কতটা প্রভাব এবং মানসিক চাপের জানতে বিশেষ পরীক্ষা করতে চায় এবার এসএসকেএম হাসপাতাল। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে চিঠি এসএসকেএম এর। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের মনের মধ্যে মানসিক চাপ কতটা রয়েছে তারই জন্য এবার বিশেষ পরীক্ষা করতে চায় এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে চিঠি এসএসকেএম এর। এই নিয়ে আরো জানবো, ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি। সুকৃতি, এসএসকে হাসপাতাল সূত্রে কি জানতে পাচ্ছো? দেখো, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের মনের মধ্যে তার মানসিক চাপটা কত রয়েছে, তার জন্য তার হার্টের কি প্রভাব পড়তে পারে, এই নিয়ে একটা বিশেষ পরীক্ষা হবে তার। এবং হৃদযন্ত্রের এই বিশেষ পরীক্ষার নাম হচ্ছে স্টেজ এমপিআই টেস্ট। এইটাই করাতে চাইছেন এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই আমরা এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর পাচ্ছি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে এই বিষয়ে চিঠি দিয়েছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। এই বিশেষ পরীক্ষার জন্য চিঠিতে উল্লেখ করা হয়েছে এসএসকেএম হাসপাতালের তরফ থেকে কলকাতার 4টি বেসরকারি হাসপাতালে এই ধরনের পরীক্ষা করা হয়। জেল কর্তৃপক্ষ জানতে চাওয়ায় এই 4টি হাসপাতালের তালিকাও পাঠিয়েছে এসএসকেএম কর্তৃপক্ষ। সুজয় কৃষ্ণ ভদ্রকে এই বিষয়ে বা এই বিশেষ পরীক্ষার জন্য আদতেও এসএসকেএম হাসপাতালের আবেদনে সাড়া দিতে পারবেন কিনা প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ, সেই বিষয়ে তারা কিন্তু আগামী দিনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন। অর্থাৎ এসএসকেএম এর এই আবেদনে আদেও কি সাড়া দিতে পারবেন প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ, এই বিষয়ে কিন্তু আদালতের দ্বারস্থ হবেন প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ, এমনটাই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। অর্থাৎ কোথাও গিয়ে সেই যে প্রভাবশালী তকমা বা এসএসকেএম হাসপাতালের প্রতি সেটা যেন আরো জোরালো হচ্ছে, এমনটাই মনে করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। সুমনা, বেশ ধন্যবাদ তোমাকে সুকৃতি।